সম্পর্কগুলো কীরকম অদ্ভুত হয়ে যাচ্ছে, যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না এরকম হচ্ছে। তো এই ছবিটাই যেহেতু সেইটা না, আমার মনে হয় এটা এই উপলব্ধিটা সবার মধ্যে একটা আসবে। এটা একটা জার্নি যে একটা এরকম বয়স্ক দুটো মানুষ, তার পরবর্তী জেনারেশন, তার পরের জেনারেশন এবং তাদের সম্পর্কগুলো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা এত রিলেট করা সহজ, মানে এটা সবার জন্যই খুবই একটা সহজভাবে অনুভব করার সিনেমা, কিন্তু খুব গভীর একই সাথে। আমি খুব চেষ্টা করি, আমি সবসময় যে পেরে উঠি এরকম নয়, যেহেতু আমার বাবা চাকরি সূত্রে অনেক সময় বাইরে বাইরে থেকেছেন, তো আমিও অনেকটা সময়ই আমার মানে আর বাকি পরিবারের থেকে দূরে থেকেছি, বাবা মার সাথেই আমি ম্যাক্সিমাম টাইমটা থেকেছি। কিন্তু তাতে করে একটা সুবিধে যেটা হয়েছে যে বাইরে থাকার দরুন খারাপ সম্পর্কের জায়গাগুলো খুব একটা তৈরি হয়নি, যেটুকু রয়েছে আমাদের মধ্যে সেটা খুবই ভালো। তো কাজিনদের সঙ্গে বা আমার কাকাদের সঙ্গে, মামাদের সঙ্গে, সবার সঙ্গে সম্পর্ক খুব নর্মাল, মানে থ্যাঙ্কফুলি আমি কোনো জটিলতা দেখিনি। এখনকার আমরা দেখেছি সব ফোনের মধ্যে মিস তো করি, কিন্তু যেহেতু সময় এখন এমনই এগিয়ে গেছে যে সত্যি আমরা মোবাইলে ব্যস্ত থাকতে হয়, কারণ মোবাইল এতটাই ইম্পর্টেন্ট যে ওটা না হলে সত্যি কাজ করা সম্ভবই হয় না। তো কখনো কখনো তো মিস করি, তাও আমরা আড্ডা মেরে নিই মাঝে মাঝে এই সময়ের মধ্যে।